নমস্কার আমি সম্বিত আপনার জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও জ্বালাই স্টাইল নিয়ে তো অনেকেই প্রশ্ন করছে সকালবেলা একটা ভিডিও আমি ইউটিউব এসিও নিয়ে আপলোড করেছি অনেকে জিজ্ঞাসা করছে জ্বালাইফ স্টাইল ফেক নাকি এইটা নিয়ে ভিডিও করছেন তো আমার একটা টেকনিক্যাল চ্যানেল টেকনিক্যাল রিলেটেড টপিক নিয়ে এখানে ডিসকাস হয় ওকে অ্যাপ্লিকেশান বা কোনো রকম আর্নিং প্ল্যাটফর্ম এগুলো নিয়ে ডিসকাস হয় তো সবকটা আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে আমি বলতে চাই না রিয়েল যেসব আর্নিং প্ল্যাটফর্ম আছে সেগুলো নিয়ে আমি বলার চেষ্টা করি তো সেরকম ইউটিউব নিয়ে আমি বলবো এবং আমি ব্লগ নিয়ে বলবো ব্লগার নিয়ে বলবো ওয়ার্ডপ্রেস নিয়ে বলবো অনেক কিছু থাকবে তাতে একটা বললে আর একটা ফেক হওয়ার কোনো মানে হয় না ওকে তো আপনারা এই ধারণা আপনারা এই ভুল ধারণা রাখবেন না অবশ্যই আপনারা বুঝতে চেষ্টা করবেন কি বলা হচ্ছে তো আজকের ভিডিওটি আমি একটা সেশন নিয়ে এসেছি যে আমাদের কাছে কিছু প্রমাণ চোখের সামনে দেখছেন যে ভেসে উঠেছে এবং গ্রুপের মধ্যে আমরা পোস্টও করেছি এবং নানা লোককে দেখানোর জন্য কিন্তু সেটা কতটা রিয়েল আমরা বুঝতে পারছি না কারণ কিছু কিছু ডিটেলস আছে চ্যাট আছে তার মধ্যে করে কিছু ইনফরমেশান মিসিং মনে হচ্ছে আমাদের তো আমরা এই নিয়ে একটু বলবো এবং কিছু কোশ্চেন প্রশ্ন উত্তর যেগুলো আপনাদের জেনে রাখা দরকার মানে আপনাদের তরফ থেকে বেশিরভাগ যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না জেনে থাকলে পরে বিপদে পড়বে এরকম টাইপের একটা এরকম কিছু কোয়েশ্চেন আছে সেগুলো আমি প্রথমে ডিসকাস করে নেব তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আমি সম্বিত আপনারা দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল তো এখানে প্রথমে একজন কমেন্ট করেছে এখানে যা লাইফস্টাইলে পিভি করেছি ইয়া অ্যাকাউন্টে দশ ইউরো পিভি দেখাচ্ছে দেখুন আপনি ইহাতে রেজিস্ট্রেশন করার পরে যখন যা লাইফস্টাইলে পিভি করেছেন ওকে তখন কিন্তু টেন ইউরো পিবি দেখাবে সেটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই সেখানে প্যাকেজ অপশান থাকবে সেই প্যাকেজ অপশানটি পরবর্তীকালে বাদ দিয়ে দেওয়া হবে এটা কবে বাদ দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে না আপনার দু তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন বাদে না যখন বাদ দেওয়া হবে আপনি নিজেই জানতে পারবেন এই নিয়ে টেনশান করার কোনো দরকার নেই আশা আমি যতদূর জানি ষোলো তারিখের পরে হবে এই জিনিসটা ওকে ষোলো তারিখ অবধি কারণ কাউন্ট করা হবে কারা কারা পিবি মেম্বার কারণ এই যে ডেটাবেসটা আছে যা লাইফস্টাইলের ডেটাবেস আমাদের আন্ডারে আপনারা পরিষ্কার মন দিয়ে বুঝবেন যা লাইফস্টাইলে আমাদের আন্ডারে যে ডেটাবেসটা আছে ধরুন আমার আন্ডারে দু হাজার লোক আমার ডাউনলাইনের আন্ডারে এক হাজার লোক আমার কোনো একটা ডাউনলাইনে আন্ডারে কেউ নেই আবার কোনো ডাউনলাইনে আন্ডারে পাঁচশো জন টিম রয়েছে এই যে এই টিম ডিটেলসগুলো প্রত্যেকের আলাদা আলাদা ডেটাবেস তৈরি হয় এবং এখানে কয়েক হাজার হাজার কোটি ডেটাবেস তৈরি হয়ে যায় ওকে এই ডেটাবেস প্রত্যেকটা ডেটাবেস নিয়ে এন্টার করতে হবে ইহাতে যে কারণে আজকে আমরা যা লাইফস্টাইলে লগ ইন করতে পারছি না এই ডেটাবেস ডাউনলোড হচ্ছে সেই কারণে হয়তো আমি শিওর না কিন্তু আমি ব্লগিংয়ে কাজ করেছি তো সেখানে ডেটাবেস যখন আমরা কালেকশান করি বা কোনো কিছু ডাউনলোড করি বড় ফাইল তখন কিন্তু আদার্স যে ভিউয়ার্সরা তারা কিন্তু কোনো সময় অ্যাক্সেস করতে পারতো না সেম আমরা যেরকম যা লাইফস্টাইলে করতে পারছি না ওকে তো সকালবেলা ইন্টারনেটের স্পিডটা ভালো থাকে বলে আমরা একটু লগ ইন টগ ইন করতে পারি তারপরে কিন্তু সাধারণ মানুষদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় এই ডেটাবেসের এই ডাউনলোডের জন্য সো চিন্তার কোনো কারণ নেই এইগুলো তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবেই চালাতে হবে ভোরবেলা উঠে বা রাত্রিবেলা একদম আপনি আপনার কাজগুলো করে নিতে পারেন যা লাইফস্টাইলে লগ ইন রিলেটেড যেসব কাজ তো এখানে কোনো অসুবিধা নেই আপনি পিভি করেছেন আপনি ফুল পিভি মেম্বার কিন্তু কালকে একটা আপডেট দিয়েছিলাম অনেকেই বুঝতে পারছে না এখনও এখানে জালাস্টাইলে স্টাইলে যে ছ মাস ওয়েট করতে হবে না এরকম একটা অফার দিয়েছিল প্লাস ষোলো তারিখের মধ্যেই অফারটা দিয়েছিল কিন্তু যারা ফ্রি রেফারাল আর কি ফ্রি রেফারাল পাবে বলে পিভি করছে তাদেরকে আমি বারণ করেছিলাম ওয়ার্নিং দিয়ে কারণ ফ্রি রেফারালের কথা কিন্তু বলা হয়েছিল যখন ইনকাম স্টার্ট হবে ঠিক তার আগের দিন অবধি মানে যেদিন ইনকাম হবে সেদিন কিন্তু ফ্রি রেফারাল কোনো কিছু পাবেন না ইনকাম কিন্তু অলরেডি সাত তারিখের আগে থেকেই শুরু হয়ে গেছে তো আমরা যদি আট তারিখ থেকেও ধরি নিউজ লেটার আমরা পেয়েছি সাত তারিখে আট তারিখ থেকেও যদি আমরা ধরি আমাদের কিন্তু ইনকাম স্টার্ট হয়ে গেছে সো আমরা কোনো ফ্রি রেফারাল পাবো না যদি আমরা নতুন করে পিভি করে থাকি বা নতুন কোনো পিভি মেম্বার আসে সো এই জিনিসটা মনে রাখবেন এটা আমার তরফ থেকে আমি আপনাদের জানালাম কোম্পানি যদি ডিক্লেয়ার করে যে না এই ডিক্লারেশনটা আরও ডেডলাইন আরও বাড়ানো হয়েছে সো বাড়াতেই পারে ততক্ষণ অবধি আমরা যে নিউজ লেটারটি ফলো করবো সেই অনুযায়ী আপনাদের নিউজটি আপডেট করে দিলাম ওকে এবারে হচ্ছে আপনার নানারকম যে সমস্যাগুলির কথা বলেছিলাম এইখানে ইনফরমেশানগুলো রয়েছে দেখুন এখানে আমরা কিছু কিছু কনফিউশন হচ্ছে কারণ আমরা যতদূর জানতাম যে যা লাইফস্টাইল ইহা থেকে আলাদা আলাদা পেমেন্ট আসবে কিন্তু ইহা যা লাইফস্টাইলের দু জায়গায় একই পেমেন্ট আসছে এই দুশো ইউরোর যে ব্যাপারটা রয়েছে আমি এটা পরে দেখাচ্ছি একশো এক চোদ্দো ইউরো সামথিং মতো রয়েছে দেখুন যা লাইফস্টাইলে কিন্তু এটা শো করছে উইড্রল অ্যামাউন্টে আর এটা উইড্রল করার সময় নাকি চার্জ কাটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের আটত্রিশ ইউরো বা আটচল্লিশ ইউরো কিন্তু এই আটত্রিশ ইউরো চার্জ কাটার কথা যারা পিভি মেম্বার এবারে যে যার থেকে কেটেছে একজন শনি বলে নাম তো ওনার কথা হচ্ছে আটচল্লিশ ইউরো কাটা হয়েছে উনি যদি নন পিভি মেম্বার হন ওনার থেকে আটচল্লিশ ইউরো কাটা হতেই পারে কিন্তু উনি যদি পিভি মেম্বার হন ওনার থেকে আটচল্লিশ ইউরো কাটার কোনো প্রশ্ন উঠছে না এটা হচ্ছে ব্যাপার তো এখানে দেখুন দুশো ইউরো তার এরকম জমা হয়েছিল এটাই আমাদের দেখিয়েছে এবং সেটা ব্যাঙ্কেও চলে এসছে একদিনের মধ্যে তো এটাই অবাকাণ্ড কারণ এত তাড়াতাড়ি হয়তো ব্যাঙ্কে আসে না হ্যাঁ আমি জানি যে একদিনের মধ্যে ওয়্যার ট্রান্সফার যদি হয় এস বা অন্য কোনো ব্যাঙ্কে তো সেটা মাঝে সাঝে কিন্তু একদিনের মধ্যেও চলে আসা সম্ভব তো এটা দেখাতে হবে কিন্তু আট তারিখ আমরা যদি ডেটটা দেখি আট তারিখের ডেটটা হচ্ছে সানডে তো এটা কখনোই সম্ভব না আমরা সেই জন্য এটা পুরো রিয়েলভাবে মেনে নিতে পারছি না আপনারা ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন তাই না তো এটা রিয়েলও হতে পারে না হওয়ার চান্স বেশি তো এখানে কোনো ব্যস্ত হয়ে কোনো লাভ নেই এভাবে আমাদেরও ইনকাম হবে অনেকেই এই চ্যাটের মাধ্যমে অনেক কিছু বলেছে অনেকেই এই চ্যাটের মাধ্যমে অনেক কিছু বলেছে ডিটেলসগুলো আমাদের দিয়েছে তো এখানে আলাদা কিছু নেই আলফা টিমেও রকম কথাবার্তা চলছে এবং নানারকম ডিটেলসগুলো ডিক্লেয়ার করা হয় আলফা টিমে আপনারা অবশ্যই চোখ রাখবেন আলফা টিমের লিঙ্ক আমার গ্রুপ থেকে আপনি পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা নেই এবং ফার্স্ট লার্নিং এই চ্যানেলের এই গ্রুপটা এখানে নানারকম ডিসকাশানগুলো হয়ে থাকে আমরা নানারকম কথাবার্তা বলে থাকি এখানে যেমন একটা লাস্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে যে আপনারা এই ইনকামটা যে পোটেন্সিয়াল ইনকাম কিন্তু প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছে যখন ইনকাম আমাদের শুরু হয়েছে সবারই তখন মানে আমাদেরও ইনকাম শুরু হয়েছে কারণ লোকে বুঝতে পারছে না এটা আমাদের এক বছর পূর্ণ হওয়ার সময় অবধি মানে এই আগস্ট মাস থেকে নেক্সট আগস্ট মাসের আগে অবধি মানে জুলাই মাস অবধি আমাদের একটা বছর পূর্ণ হবে এই বছরের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকেরই জালা স্টাইলের প্রমিস অনুযায়ী আমাদের প্রত্যেকের ওয়ান ইউরো ইনকাম পোটেন্সিয়াল ইনকাম আমাদের হাতে থাকবে তার মানে কি এভারেজ করলে আমাদের প্রত্যেকটা দিন ইনকাম কিন্তু হওয়ার কথা ওকে আমরা অ্যাড দেখব কেন কি কারণে দেখতে পাবো না সেই নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো আপনারা কোনো সময় ব্যস্ত হবেন না এখানে একটু বোঝার ব্যাপার আছে আপনারা একটা বিজনেস করতে এসছেন বিজনেসে আপনার আপনাদের কোন জায়গাটা সমস্যা হচ্ছে বুঝতে সেটা কিন্তু আপনারা যদি না বুঝতে চান বা বুঝে না থাকেন তাহলে কিন্তু কোনো দিনও বুঝতে পারবেন না যে আপনারা কোন বিজনেস করছেন কি বিজনেস এবং কখন আপনাকে এগোনো দরকার কখন আপনাকে স্টেপ ব্যাক করে রাখা দরকার এই জিনিসগুলো কিন্তু বোঝা দরকার আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা সবাই ইনকাম করতে এসেছেন কেউ ইনকাম থেকে বাদ যাবে না কিন্তু এই ইনকামটা হচ্ছে কি করে সেটা আপনাদের জানা দরকার আপনারাও একজন বিজনেসম্যান হিসেবে বিজনেস প্ল্যাটফর্মে আছেন আর এর জন্য ধৈর্য লাগে শুধু টাকা 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 কবে পাবো টাকা কবে পাবো টাকা কবে পাবো এই বললে হয় না এত সহজে রাতারাতি টাকা ইনকাম করা যায় না একটু ন্যূনতম ধৈর্য রাখবেন না কত টাকা ইনকাম করবেন সেটা শুধু মাথায় রাখবেন আপনার মাথা খারাপ হবে আর কারণ না আর যারা যারা প্রশ্ন করছে এই প্রশ্ন সেম দাদা কবে টাকা পাবো কবে টাকা পাবো কবে টাকা পাবো নেটওয়ার্ক স্পিড স্ট্রং বাট প্রবলেম একই এরকম নানারকম অধৈর্য প্রশ্নগুলো করছে কিন্তু বারবার আমি উত্তরটা দিয়ে যাচ্ছি দাদা যা লাইফস্টাইলের খবর কি এখনও রিয়েল অ্যাড এলো না রিয়েল অ্যাড কোথায় কোথায় এসছে সেই নিয়েও ভিডিও রয়েছে এবং রিয়েল অ্যাডগুলো কিছু কিছু স্থানে কিছু কিছু জায়গায় মানুষজন দেখতে পেয়েছে এবং গতকালও আমরা একটা এরকম ইনফরমেশান পেয়েছি আঠাশে জুলাই করেছিলাম তিনটে রেফারাল দেবে নাকি হ্যাঁ রেফারাল দেবে সাত তারিখের আগে করলেই হবে সেই সোজা কথা আমি বলে দিচ্ছি সাত তারিখের আগে যারা পিভি করেছে তারা তিনটে রেফারাল পাবে অবশ্যই অ্যাডগুলো দেখতে হবে তাদের আর অনেকেই কি করছে ভুল ভাল করে মানে জ্বালা আসলে পিবি করলো সঙ্গে সঙ্গে চলে গেল তাদের ইহাতে ইহাতে রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখছে সব ব্ল্যাঙ্ক এদের প্রবলেমগুলো হচ্ছে কিন্তু এই সব অ্যাকাউন্টের প্রবলেমগুলো হচ্ছে এবং তাদের অ্যাকাউন্টে দেখছি নানা রকম সমস্যা তৈরি হচ্ছে যেগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তাদের প্রোফাইল এবং তারা অ্যাডও দেখতে পাচ্ছে না এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে এই জন্য বলছি চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘণ্টা মিনিমাম ওয়েট করে তারপরে আপনি ইহাতে রেজিস্ট্রেশন করুন সবচেয়ে এটাই বেস্ট হবে এটা আপনার উপর ডিপেন্ড করছে এবং তা চব্বিশ ঘন্টা ওয়েট করেও অনেকে বলছে নাকি প্রবলেম হয়েছে তাদের চব্বিশ ঘন্টা কীভাবে ক্যালকুলেট হয়েছে আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে যাইনি চব্বিশ ঘন্টা হওয়ার পর আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা কারণ নানা রকম আপডেট অলরেডি চব্বিশ ঘন্টার আগের যে আপডেট পুরোনো আপডেট সেটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে তো যাই হোক এই ইনফরমেশানগুলো আপনাদের অবশ্যই জানা উচিত এবং আমার মনে হয়েছে যে বলে দেওয়া উচিত আজকে সকালেই এবং নানা রকম আপডেটগুলো আমি নিয়ে আসবো আপনাদের এইভাবেই তো স্টাইল মোটাই ফেক না আর যার লাইফস্টাইলকে যারা ফেক বলছে কি না বলছে তারা প্রমাণে এনে বলুক আমিও শুনতে চাই কথা বলতে চাই রকম মাথা ব্যথা নেই কিন্তু যারা যারা মানে বিনা প্রমাণে বিনা আমাদের যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অর্ডার ছাড়াই তারা বিনা প্রমাণে ঘোষিত করে দিচ্ছে এইগুলো ঠিক না ব্যাপারটা একটু প্রমাণ দিয়ে তারপরে করতে হবে কারণ এখানে ইনভেস্টমেন্ট জিরো ইনভেস্টমেন্ট নেই আপনি পিভি করতে চান চাইলে করুন না করলে করবেন না এটা আপনার উপর ডিপেন্ড করছে আবার প্রত্যেকে আঠেরো বছর হয়েছে পিবি কে করবে কি না করবে তার নিজের ব্যাপার এখানে কাউকে টানা হেঁচড়া করা বা ফোর্সফুলি কাউকে নিয়ে আসা হয় না এবং আমি আমার আন্ডারে এখনও টিম তৈরি করা শুরুই করিনি এটা হচ্ছে মেন কথা নানা নানা নানারকম কথা বলবে কিন্তু বাস্তব হচ্ছে এটাই তো আজকের জন্য গুড বাই জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং মনে রাখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানা দরকার বিজনেস প্ল্যাটফর্মের জন্য তো আজকের জন্য গুড বাই জয় হিন্দ ধন্যবাদ